নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। বিকালে কি খাবে খুঁজে পাচ্ছে না, তাই তো? চায়ের সঙ্গে তাহলে ঝটপট বানিয়ে ফেলুন ফুলকপি আর পেঁয়াজ দিয়ে ফুলকপি পেঁয়াজ পকোড়া। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে খুব সরু সরুভাবে আমি কুচিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব এক বাটি বেসন। এরপর নিয়ে নেব দু চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ গোটা মৌরি, হাফ চামচ গোটা কালো জিরে। এরপর দিয়ে দেব এক চামচ জিরা গুঁড়ো ও এক চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, হাফ চামচ লবণ, এক চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ হলুদ, পরিমাণ মতো বেকিং সোডা দিয়েছি হাফ চামচ। এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটা ডিম, এরপর নিয়েছি কয়েকটা ফুলকপির টুকরো। ফুলকপির টুকরোগুলোকে আমি ছুরি দিয়ে কুচিয়ে নেব। খুব মিহি মিহি করে আমি ফুলকপিগুলোকে কুচিয়ে নেব। ফুলকপিগুলো কুচানো হয়ে গেছে, দিয়ে দেব আমার এক বাটি মতো ফুলকপি কুচানো। আমি সব উপকরণগুলোকে এইভাবে ভালোভাবে মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দেব যাতে পাতলা না হয়ে যায়, পকোড়াগুলো ভাজতে অসুবিধা হবে পাতলা হয়ে গেলে। এরপর দিয়ে দেব ছোট চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ গরম মশলার গুঁড়ো। এটাকে আবারও আমি ভালোভাবে মাখাবো। এরপর দিয়ে দেব এক চামচ পাতিলেবুর রস। সব উপকরণ একসঙ্গে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে ধনে পাতা দিতে পারেন, আমার ছিল না তাই দিইনি। এরপর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা গরম হয়ে এলে এইভাবে পকোড়াগুলো আমি ভেজে নেব। আপনারা এইভাবে ফুলকপি ও পেঁয়াজ পকোড়া বানাবে, খেতেও অসাধারণ লাগে, বানাতেও খুব সোজা। এইভাবে উলট পালট করে পকোড়াগুলো লাল লাল করে ভেজে নেবে। সব শেষে পরিবেশন করুন চাট মশলা পাতিলেবু। আপনারা যে ধরনের সস ব্যবহার করেন সেটাই দিয়ে পরিবেশন করুন, কিংবা চায়ের সঙ্গে খান, খেতে দারুণ লাগবে। আমি এখানে চাট মশলা বিট লবণ দিয়েছি। এখনকার মতো টাটা বা